বিশ্বকাপের উদ্বোধন ম্যাচে দর্শকের হাহাকার। টস হয়ে গেল, বলও মাঠে গড়াল, কিন্তু গ্যালারিতে নেই চিরচেনা দৃশ্য। তাও আসরের উদ্বোধনী ম্যাচ, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ড নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে ওয়ানডে বিশ্বকাপের, কিন্তু গ্যালারির চিত্র দেখে তা বোঝার উপায় নেই। 1 লক্ষেরও বেশি আসন বিশিষ্ট স্টেডিয়ামে বেশিরভাগ অংশই ফাঁকা পড়ে আছে, যেন দর্শকের হাহাকার। অথচ এই ম্যাচকে ঘিরে 30 থেকে 40 হাজার নারীকে ফ্রি টিকিট দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, বিনামূল্যে চা ও খাবারের কুপনও দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু খেলা শেষ দিক গড়ালেও স্টেডিয়ামটি আংশিকভাবে পূর্ণ হয়নি। এদিকে গ্যালারি ফাঁকার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুপের মুখে পড়েছে আয়োজক বোর্ড বিসিসিআই। শাকিল খান খটক নামে এক ক্রিকেট ভক্ত টুইটারে লিখেছেন, বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফাঁকা চেয়ার দেখে হতাশ। দুপুরের খাবার ও চায়ের কুপন সহ বিনামূল্যে টিকিট বিতরণ করা সত্ত্বেও বিসিসিআই স্টেডিয়াম পূর্ণ হয়নি। ইংল্যান্ডের নারী ক্রিকেটার ড্যানিয়েল ওয়ার্ড লিখেছেন, দর্শক কোথায়,